ভারতের জরুরি অবস্থার দিনগুলি কোনোদিন ভোলার নয়। 1975 থেকে 1977 সাল পর্যন্ত ভারতবর্ষ নামক প্রতিষ্ঠানটির নিয়ম মাফিক ধ্বংস হয়েছিল। শুক্রবার টুইট করে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 1975 সালে জরুরি অবস্থাকালীন এভাবেই গণতন্ত্রকে হত্যা করেছিল কংগ্রেস, যা গণতন্ত্রের অন্ধকার দিন। প্রায় 21 মাস ধরে চলছিল এই প্রক্রিয়া। ভারতের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে আমাদের সকলের একসঙ্গে মিলে কাজ করতে হবে, অখুন্ন রাখতে হবে দেশের গণতন্ত্রকে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর এই টুইটের একটি লিঙ্ক ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় বিজেপির পক্ষ থেকে। উল্লেখ করা হয়, সেই জরুরি পরিস্থিতিতে কি কি জিনিস ব্যান করা হয়েছিল সেখানে 6টি ছবির উল্লেখ করে প্রশ্ন তোলা হয়েছে, আপনি কি বিশ্বাস করতে পারেন যে এগুলো ব্যান করা হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে? সেই ছবির মধ্যে অন্যতম হলো দেশের কালজয়ী গায়ক কিশোর কুমারের কয়েকটি গান। ছবিতে দেশপ্রেমী চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধীর প্রতিবাদ এবং তাদের উদ্ধৃতির উল্লেখ রয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।